পাঁচটা মেটেরিয়াল, পাঁচটা হপার আছে কিন্তু টিঙ্কার, টিকশাম, ফ্লায়ার, লাইমস্টোন, স্ক্র্যাপার, সবগুলা কিন্তু ইন্ডিভিজুয়াল। ফটো সেশনটা বলছি ধরে আছি কিন্তু দেখতে মনোযোগ নষ্ট হবে, ঠিক আছে। আপনি পিসিসিএমের জন্য পাঁচটা মেটেরিয়াল, পাঁচটা মেটেরিয়ালের জন্য পাঁচটা হপার আছে। হপার বলতে বিল, ওই মেটেরিয়ালগুলো এখানে তোলা হয়, তোলার পরে কী হয়, প্রত্যেকটা নিজে ওয়ে ফিডার আছে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ে ফিডার বুঝেন তো, যে লাইন দিয়ে ইয়ে যায় মেটেরিয়ালগুলো যায়, যেই রেসিপি দেওয়া হয় কোয়ালিটিটা ওই রেসিপি অনুযায়ী আমরা কম্পিউটারে সেটিং করি। ওই সেটিং অনুযায়ী পার আওয়ারে সে ফিড দেয়, প্রত্যেকটা আলাদা আলাদা সেটিং, প্রত্যেকটা আলাদা আলাদা ফিডিং দেয়, ওই হিসাবেই আমাদের প্রোডাকশন হয়। এখানে কোনো একটা মেটেরিয়ালের সাথে আরেকটা মেটেরিয়াল মিশারও কোনো সুযোগ নেই, আর প্রত্যেকটা মেটেরিয়াল যেহেতু ইন্ডিভিজুয়াল ওয়েফিডার আছে, ওই রেসি অনুযায়ী যত মেট্রিকটা সেটিং হওয়ার কথা ঠিক অত মেট্রিকটা নেই সেটিং করা থাকে, এবং প্রত্যেক উইকে আমরা এমনি ক্যালিব্রেশন করি যাতে কম বেশি হচ্ছে যাতে। তাহলে প্রত্যেকটা ওয়েফিডারে আলাদা, প্রত্যেকটা হপার আলাদা, মেটেরিয়াল কিন্তু একসাথে মিক্স হয় না, হয় আমরা যেই মেটেরিয়ালগুলো যেইভাবে দেই পার্সেন্টেজ ব্যাগের গায়ে লেখা থাকে না, সিরিয়াল গায়ে আছে পুরাতন তারা আছে ব্যাগের গায়ে কী কী লেখা থাকে আসে, এগুলি কিন্তু চলমান ভ্যান, ভ্যান চলতে দেখছো না, এয়ারপোর্টে যারা গেছে তারা হয়তো দেখছে লাগে যে আছে ওই রকম, এখন আসতে গেলে ফিটিং দেখতে পাবো, এই কমন বেল্টে ওই আওয়ার হিসাবে ফিটিং হইতে থাকে, ফিট কমন বেল্ট হইয়া ফিট বেল্ট হইয়া মেটেরিয়ালটা মিলে চলে আসে। তাহলে এখানে এটা কি বল মিল, বল মিল সম্পর্কে বলি, বল মিলে কীভাবে বলগুলা মানে কাজ করে, বল কী রকমের হয়, কয়টা টাইপ বলের, এখানে চেম্বার আছে দুইটা, ফার্স্ট চেম্বার এবং সেকেন্ড চেম্বার। ফার্স্ট চেম্বারে ক্রাশিং করে মেটেরিয়ালগুলোকে গুঁড়া করে মানে ক্রাশ করে, ক্রাশ বলে না ক্রাশ করে, দুই নম্বর তো গ্রাইন্ডিং করে, আর সেকেন্ড চেম্বারে গ্রাইন্ডিং করে, গ্রাইন্ডিং করে আপনি আসলে বানায় তাই না, না বলেছে আমাদেরকে। ফার্স্ট চেম্বারে ক্রাশিং করে, সেকেন্ড চেম্বারে গ্রাইন্ডিং করে, গুঁড়া করে সেকেন্ড চেম্বারে ফাইন হয় আর সেকেন্ড চেম্বারে ফাইন হয়। তাহলে ফার্স্ট চেম্বারে বল থাকে চার রকমের, ফার্স্ট চেম্বারে চার সাইজের বল থাকে, মিলি 90 মিলিমিটার এখানে, 80 মিলিমিটার, 70 মিলিমিটার, 60 মিলিমিটার, 90, 80, 70, 60, এই চার রকমের মেটেরিয়াল থাকে। আপনার একটু দূরে হয়ে যায় বিভিন্ন টনের বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন টন মিলে ফিট হইল, মিলে ফিট হওয়ার পরে ফার্স্ট চেম্বারে কি হইল, ক্রাশিং হইল, সেকেন্ড চেম্বারে গ্রাইন্ডিং হইল। তাহলে ফার্স্ট চেম্বারে ক্রাশিং হইলো, সেকেন্ড চেম্বারে গ্রাইন্ডিং হইলো, কিন্তু মেটেরিয়ালটা কীভাবে গেল, মিলে ভিতরে ক্রাশিং হইলো, গ্রাইন্ডিং হইলো, এরপরে বেরোতে হবে না মেটেরিয়ালটা বেরোনোর জন্য, টোটালটা কিন্তু এয়ার সাকশনের কাজ, সব পয়েন্টেই বাতাসটা নেই, না ডাললে তো সিমেন্টে যাবে না, ঠিক আছে। এখানে দেখেন এখানে একটা ডাস্ট কালেক্টর আছে, আইডি ফ্যান আছে, আইডি ফ্যানের কাজটা কি, সে একটা সাকশন করে বের করে দিচ্ছে, তার মানে ফার্স্ট এখানে মিল থেকে যে মেটেরিয়ালটা ফ্লো হয় কীভাবে হয়, এয়ারে ফ্লো হয়, এটাকে আইডি ফ্যান বলে। যখন ফ্লো হয় তখন কিন্তু সিমেন্টটা যখন মিলের ভিতরে থাকে তখন কিন্তু কিছু কিছু সিমেন্ট আছে একদম সরাসরি ফাইন হয়ে যায়, মানে সুদা সিমেন্ট হয়ে যায়, ফাইন বলতে আমি কোয়ালিটি সম্পর্কে এটার মধ্যে যে হ্যাঁ এটাতে গিয়ে আটকা, তাহলে এইটা কিন্তু ফাইন সিমেন্ট, সোজা মিল থেকে একটা ফাইন সিমেন্ট চলে গেলো, তাহলে আমরা ফাইন সিমেন্ট পর্যন্ত থাকি এখানে। তাহলে নেক্সটে আসি, যেটা ভারী মাল থাকে যেটা ভারী মাল থাকে এটা হলে এয়ার স্লাইডে এদিকে চলে আসে, একটা মেটেরিয়াল কিন্তু ডাস্ট যেটা সিমেন্ট সরাসরি ডাস্ট কালেক্টরে কালেক্ট হয়ে গেল, হাউটা একটু ওটা চলে যাবে, হ্যাঁ, আর যেটা বেশি পরিমাণ ভারী থাকে ওইটা এয়ার স্লাইডে চলে আসে, এয়ার স্লাইডে বাকেটে লিফ্ট হয়ে উপরে চলে গেলো, উপরে আরও একটা এয়ার স্লাইড আছে ও বাকেটে লিফ্ট করে এয়ার স্লাইডে দিল, এটা এটা সেভেক্স, সেভেক্স রোয়ার,
সেলফার কাজ হলো এয়ার উপরের দিকে ফ্লো করে, ফ্লো করলে কী হয় সেপারেটরে, আমাদের মেইন ফাংশনটা হলো সেপারেটর, এই সেপারেটরে একটা পুশ করে এদিকে সিমেন্টটা আসতেছে, এদিকে এয়ারটা যাচ্ছে, তাহলে কি এয়ারটা সিমেন্টটাকে পুশ করে সেপারেটরের ভিতরে দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? এটা কিন্তু ভিতরে এদিকে নিচে দিয়ে ভিতরে পুষে উপরে ঢুকে যাচ্ছে, তাহলে সেপারেটরটা কি, এটাকে আমরা সাইক্লোন সেপারেটর বলি, ভর্টেক্স টাইপ সাইক্লোন সেপারেটর, ভর্টেক্স মানে এই যে উপর নিচে থেকে ওপরের দিকে পুষ করতেছে এটাকে ভর্টেক্স বলে, আর সাইক্লোন মানে এটা ঘুরতেছে, সাইক্লোন দিয়ে তখন এটা যখন মেটেরিয়ালটাকে পা দুইটা ভাগে ভাগ করে হবে, সিমেন্টটা একদম যখন ঘুরে তখন তো ডাস্টের মতো উপরে দিকে উঠে থাকে, ফাইনটা উপরে ঢেকে চলে আসে, যেটা দানা থাকে এখানে দুইটা টাইপ হয়, একটা হলো ফাইন সিমেন্ট, একটা হলো কোর সিমেন্ট, কোর মানে দানাদার, কোর্স কোর্স দানা, ঠিক আছে? এই দুইটা দুইটা সিমেন্ট এখানে হয়, ফাইন সিমেন্টটা সে ট্রান্সফার করে দেয় সাইক্লোনের মাধ্যমে, কোর সিমেন্টটা নিচে থাকে, নিচে ঘুরতে থাকে, ঘুরলে এদিকে একটা লাইন আসে, আবার বল মিলে এই লাইনে সে আবার মিলে চলে আসে, কেন সে সিমেন্ট হয় নাই, কোর্স রয়েছে, দানা রয়েছে, তার মানে কোয়ালিটি সম্পন্ন হবে, এটা আবার ক্রাশিং হবে, আবার গ্রাইন্ডিং হবে, আবার এইভাবে প্রসেস ঘুরতে থাকে, ক্লিয়ার? মেইন কোয়ালিটি সম্পন্ন সিমেন্ট হয় কোথায়, এটা কিন্তু কম বেশি করা যায়, আরপিএম বাড়ানো যায় সিমেন্ট, আর একটা কোর্স মানে দানাদার, কোর্সটা কী হয় আবার মিলে রিটার্ন করে, বুঝতে পারছেন জিনিসটা? তাহলে ফাইন সিমেন্টটা সাইক্লোন হয়ে, সাইক্লোন হয়ে এয়ার স্লাইড হয়ে এখানে চলে আসে, আরেকটা ফাইন সিমেন্ট বাকি আছে না কোথায়, ডাস্ট কালেক্টরের ফাইন সিমেন্ট, এই ডাস্ট কালেক্টরের ফাইন সিমেন্টটা স্ক্রু কনভেয়ার হয়ে একসাথে চলে আসে, সেপারেটরের ফাইন সিমেন্ট এখানে আসে, ডাস্ট কালেক্টরের ফাইন সিমেন্ট এখানে আসে, দুইটা সিমেন্ট একসাথে হয়ে বাকি ডেলিভারির উপর এটা যখন যেই সাইড উঠে দেওয়া হয় ওই সাইড উঠে স্টোরেজ হয়, ক্যালিব্রেশন হয়, সোজা কথা ওয়েট 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 হয়ে চলে আসে, আসে কোথায় আসে মিলে, মিলে ক্রাশিং হয়, গ্রাইন্ডিং হয়, গ্রাইন্ডিং হলে এখান থেকে একটা ডাস্ট মানে ফাইন সিমেন্ট ডাস্ট কালেক্টরে চলে যায়, আর একটা সিমেন্ট এদিক দিয়ে বাকি ডেলিভারি হয়ে এয়ারস্লাইড হয়ে সেপারেটর হয়ে সেপারেটরে যায়, সেপারেটরের মেইন ফাংশনটা, সেপারেটরে সে সেপারেট করে, সেপারেট করে ফাইনটাকে ট্রান্সফার করে কোর্সটাকে আবার মিলে রিটার্ন করে, ঠিক আছে? এই ফাইন সিমেন্ট আর এই ফাইন সিমেন্ট দুটো একসাথে হয়ে যায় সাইড, কারো বুঝতে কোনো সমস্যা